ফটিকছড়িতে শাহিনমণি নামে এক শিশুকে গরম খুন্তি দিয়ে সারা শরীর ক্ষত বিক্ষত করে দিয়েছে সৎমান নিগার সুলতানা বৃষ্টি। গত শনিবার রাতে পৌরসভার উত্তর রাঙ্গামাটিয়া আব্দুর রহমান টেন্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে। আহত শিশুর বাবা মোহাম্মদ করিম বাদী হয়ে রবিবার থানায় মামলা দায়ের করেছেন। জানা যায়, গত 4 সেপ্টেম্বর রাতে শিশু শাহিনমণিকে গরম খুন্তি দিয়ে ক্ষতবিক্ষত করে দেওয়ার পর তাদের ঘরে বাইরে থেকে যেন কেউ প্রবেশ করতে না পারে সেজন্য তালাবদ্ধ করে দেওয়া হয়। পরে সন্ধ্যায় শাহিনমণি ঘর থেকে বের হলে স্থানীয়রা তাকে আহত অবস্থায় দেখে থানা পুলিশকে জানালে এসআই জিয়াউল হক জিয়া ও এএসআই মোশারফ হোসেন ঘটনাস্থলে গিয়ে সৎমা নিগার সুলতানা বৃষ্টিকে আটক করে থানায় নিয়ে যান। এদিকে আহত শাহিনমণিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রাতে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে ফটিকছড়ি থানার উপপরিদর্শক মোহাম্মদ জিয়াউল হক বলেন, 3 বছরের শিশু কন্যাটিকে নির্যাতনের অভিযোগে তার বাবা বাদী হয়ে নারী শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। মামলার আসামিকে হাজতে পাঠানো হয়েছে আর শিশুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছে। পূর্ণিকা বড়ুয়া, চ্যানেল আর এ, নিউজ ডেস্ক।